নির্বাচনত বেয়াকৈ মুখ থেকেচা খোৱাৰ পিছত প্ৰতিক্ৰিয়া কংগ্ৰেছৰ এয়া সৰু সৰু নিৰ্বাচন বুলি মন্তব্য কংগ্ৰেছ সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গে No, let us see because there we ourselves contested very less seats and we thought that with alliance we may get majority. But when results will come finally, let us see where we will get some majority and where we will not be not able to form the government. No, it is nothing to do with small states elections. Usually, the northeast parties, they go with the central government trend. But many leaders are committed to national politics. They support Congress. They support secular parties. They support democracy and constitution. Such people, they feel that Congress with alliance should come forward to form the government. আর এয়া আসলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মন্তব্য যে সময় আসলে এই তিনখন রাজ্যত বেয়াকৈ মুখ থেকেচা খাইছে কংগ্রেসে সেই সময়তে এয়া সৰু সৰু নির্বাচন বলে মন্তব্য করেছে কংগ্রেস সভাপতিগুলো যে সময় আসলে এই তিনখন রাজ্য বিধানসভা নির্বাচন 2024 লোকসভা নির্বাচনের এক সেমি ফাইনেল হিসাবে অভিহিত করা হয়েছে সেই সময়তে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের যে মন্তব্য যে এয়া সৰু সৰু নির্বাচন স্বাভাবিকতে যথেষ্ট তাৎপর্য বহন করেছে আর দেখবলে পয়া গেছে যে যে সময় আসলে বিজেপির চমকপ্রদ সাফল্য তিনখন রাজ্যতে বিজেপির চমকপ্রদ উত্থান চমকপ্রদ সাফল্য দেখবলে পয়া গেছে তার বিপরীতে কিন্তু সম্পূর্ণরূপে ধরিস্বাত হয়েছে কংগ্রেস আর ভোট গণনার শেহতীয়া খবর আমি আপনার জানাবলে বিচারিছো ত্রিপুরাত যদি চাও ত্রিপুরাত বিজেপি 32খন আসনত অগ্রগতি লাভ করেছে বিজেপিয়ে ত্রিপুরা মথা পার্টিয়ে 13খন আসনত অগ্রগতি সিপিআইএমে 9খন আসনত অগ্রগতি লাভ করেছে কংগ্রেসে 5খন আর অন্যান্য 1খন আসনত অগ্রগতি লাভ করেছে নাগাল্যান্ডত যদি আমি চাও নাগাল্যান্ডত শেহতীয়া খবর অনুসরি এনডিপিপি 28খন আসনত অগ্রগতি এনসিপিএ 13খন বিজেপিয়ে 13খন আসনত এনসিপিএ 6খনত এনপিএফে 3খনত আর অন্যান্য 10খন আসনের অগ্রগতি মেঘালয় যদি চাও এনপিপিএ 23খন আসনের অগ্রগতি বিজেপি আগবাহি আছে 7খন আসনত কংগ্রেস 6খন আসনত ইউডিপি 8খন আসনের আগবাহি আছে টিএমসিএ 5খনত আর অন্যান্য 10খন আসনের অগ্রগতি লাভ করেছে এয়া হয়েছে ভোট গণনার শেহতীয়া খবর